आज की रात मजा हुस्न का हर हट को लहंगा मेरो पिछोड़ी रंगीले माथा बिंदी छली दिल का टेलीफोन है बजता रिंग रिंग रा रा रिंग देखा तन्नु पहली पहली बार में হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্তমান সময়ে টিকটক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ঝড় তোলা সেরা 10টি হিন্দি গান। গাইজ, টিকটক বা অন্যান্য শর্টস প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হওয়া এই গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আজকে প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন একটি লাইক দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইজ, আজকের ভিডিওর প্রথমে রয়েছে মিস্টার অ্যান্ড মিসেস মাহি সিনেমার মোহাম্মদ ফায়েজের গাওয়া দেখা তেনু নামের এই গানটি। দেখা তেনু পহলি পহলি বার মে হোনে লাগ মে দিল তেরে কদমজ রাখা ঢোলনা মে তেরে আগে আঁখিয়া না চাকা ঢোলনা। গানটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ রয়েছে। তেরে কদমজ রাখা ঢোলনা মে তেরে আগে আঁখিয়া না চাকা ঢোলনা মে দিল তেরে কদমজ রাখা ঢোলনা মে তেরে আগে আঁখিয়া না চাকা ঢোলনা। গাইজ, গানটি মূলত শাহরুখ খানের কাভি খুশি কাভি গান সিনেমা থেকে রিমেক করা হয়েছে। দেখা তেনু পহলি পহলি বার মে হোনে লাগা দিল তেরে নাল প্যার মে হায় মে মর জাওয়া। এরপর রয়েছে ড্রিম গার্ল 2 সিনেমার দিল কা টেলিফোন 2.0 নামের এই গানটি। গানটির সাথে আমি বাংলাদেশের একটি গানের আংশিক মিল খুঁজে পাচ্ছি। যাই হোক, গানটি মুক্তির পরপরই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। সো গাইজ, এরপর রয়েছে পুষ্পা 2 সিনেমার আঙ্গারন নামের এই গানটি। অঙ্গারোঁ কা অম্বর সা লাগতা হ্যায় মেরা সাভে দেখো হো খবর অঙ্গারোঁ কা অম্বর সা লাগতা অঙ্গারোঁ কা অম্বর সা লাগতা হ্যায় মেরা সাভে। কিন্তু গাইজ, পার্সোনালি আমার পুষ্পা সিনেমার শ্রীভাল্লি গানটি এই গানটির থেকে আরো বেশি ভালো লেগেছিল। যাই হোক, এরপর দেখবো ভিকি কৌশলের তবা তবা নামের এই গানটি। হোসেন তেরা তবা 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 ਉਤ ਬਾਲੀ ਲੰਬੀ ਨਹੀਂ ਰੱਖੀ ਹੈ ਮੁਟਿਆਰ ਨੇ ਹੈ ਦੇਖਦਾ ਪਰਾਂ ਦਾ ਨਹੀਂ ਉਹ ਦੇਖਦਾ ਪਰਾਡਾ ਸਟਾਪ ਹੁਸਨ ਤੇਰਾ ਤੋਬਾ 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 ਤੋਬਾ। এই গান সম্পর্কে হয়তো নতুন করে আপনাকে কিছু বলতে হবে না, কারণ এই গানটির জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেতেই পারছি না। হুসন তেরা তোবা 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 কুইটলি তো আই মার জানি তে পার্স তু প্যারিস তো মঙ্গায়া ভ্যালেন্টিনো হুসন তেরা তোবা 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 তোবা। এইটা কি কোনো কথা? কি যাই হোক, এরপর দেখবো রাঙ্গিলি পিছুয়ারি নামের এই গানটি। অসাধারণ এই গানটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস ভিডিও গুলোর মোস্ট ট্রেন্ডিং একটি গান। সো গাইজ, এরপর দেখবো শ্রেয়া ঘোষাল ও টায়াকের এম এম এ নামের এই গানটি। হামি
আমি জানি এই গানটি আপনারা এর আগে অনেকবার অনেকভাবে শুনেছেন। এরপর রয়েছে টুটি ফ্রুটি নামের এই গানটি। এরপর দেখবো ভেহানিয়ার নামের এই অসাধারণ গানটি। সাত মাস আগের এই গানটির ইউটিউবে এখন পর্যন্ত ভিউ পেয়েছে 140 মিলিয়ন এবং পার্সোনালি গানটি আমার অনেক অনেক পছন্দের। এরপর রয়েছে নাদানিয়ান নামের এই গানটি। গুনগুনায়ে মুস্কুরায়ে ছোটি মোটি বাতো পে মুহ ফুলায়ে আজা পাস মেরে লিখে সো কাহানি নাদানিয়া নাদানিয়া। আর গানটি ব্যবহার করে ইনস্টাগ্রামে সুন্দরী আপুদের রিলস ভিডিও গুলো দেখলে দেখতে ইচ্ছে করে। কেসে তু গুনগুনায়ে মুস্কুরায়ে ছোটি মোটি বাতো নাদানিয়া নাদানিয়া খিচে দুঃখে সারে ইশারোঁ পে বস। সো গাইস, আজকের লিস্টের সর্বশেষ এবং সর্বপ্রথমে রয়েছে স্ত্রী টু সিনেমার তামান্না ভাটিয়ার আজকে রাত টাইটেলের এই গানটি। আজ কি রাত মজা হোস্ত কা আঁখোঁ বক্ত বরবাদ না দিন বাত কি। আচ্ছা গাইস, তামান্না ভাটিয়া কি কখনো বুড়ি হবে না? না, মানে এই জন্য বলছি যে তার যতই বয়স বাড়ছে ততই সে সুন্দরী হচ্ছে। আর এদিকে তামান্না ভাটিয়ার এরকম হট একটা গান অথচ পাবলিক তা দিয়ে ইনস্টাগ্রাম রিলস বা টিকটক ভিডিও বানাবে না, তা কি হয়? সো গাইজ, এরই সাথে সাথে শেষ হচ্ছে আজকের পর্বটি। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন। ভালো হলে খুব শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেওয়া হবে। আর চ্যানেলে আপনি নতুন হলে পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চাইলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।